দেখো আজকে দিনটা কলেজে বিভিন্ন রকম ভর্তি ফর্ম ফিল আপের প্রক্রিয়া চলছে, এরই মধ্যেই ছাত্রছাত্রীদের এক পক্ষের অভিযোগ যে কিছু বহিরাগত সেই সময় কলেজে আসে এবং সেখানে উচ্ছৃঙ্খলা একটা পরিবেশ তৈরি করে এবং তাদের মধ্যে একজন হঠাৎ করেই একটি পিস্তল বের করে সেখানে ভয় দেখাতে শুরু করে, এরপরে ছাত্রছাত্রীরা তাকে ধরে ফেলে এবং সেখান থেকে সে পালিয়ে যায়। এরপরে বিনারা থানায় খবর দেওয়া হয়, কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে পুলিশ আসে এবং পুলিশ এসে সেই খেলনা বন্দুককে উদ্ধার করেছে। পুলিশ যেটা জানায় এটি একটি গ্যাস লাইটার ছিল, এটা দেখে ভয় দেখার চেষ্টা করছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু কলেজ চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়, পুলিশ আসে, তবে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কিন্তু যে কর্মচারী যারা ছিলেন, যারা কাজ করছিলেন, তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অবশ্য পুলিশ সেটা সূত্রে জানিয়েছে ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং কি উদ্দেশ্যে এই এরা এসেছিল সে বিষয়টিও কিন্তু জানার চেষ্টা হচ্ছে। ধন্যবাদ শুভেন্দু। বারাসাতে ব্যাংক তছরূপের ঘটনায় অভিযুক্তর আত্মহত্যা, সুইসাইড নোট লিখে আত্মঘাতী অমিত ভদ্র নামে এক যুবক, তার বিরুদ্ধে প্রায় 44 লক্ষ টাকা তছরূপের অভিযোগ ওঠে। গ্রেফতার হওয়ার পর জামিনে মুক্তিও পান তিনি। সুইসাইড নোটে ব্যাংকের ইনচার্জের বিরুদ্ধে ফাঁসানোর অভিযোগ উড়িয়ে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পাদের সঙ্গে। সমীরণ, ঠিক কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? দেখো, পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে অমিত ভদ্র 24 বছর বয়স, তার বাড়ি বারাসাত থানার কানাপুকুর এলাকায়। আজকে বেলার দিকে তার বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় এবং যেটা জানা যাচ্ছে গলায় ধরে দিয়ে ওই যুবক আত্মঘাতী হয়েছে। সেখানে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে এবং গত 7ই মে বারাসাত থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে নবপল্লী কোঅপারেটিভ ব্যাংকের নপাড়া শাখায়। সেখানে প্রায় 44 লক্ষ টাকার আর্থিক তছরূপ হয়েছিল। সেই আর্থিক তছরূপে ওই ব্যাংকেরই সে অস্থায়ী কর্মচারী ছিল এবং সেই ব্যাংকের ইনচার্জ এবং কোষাধ্যক্ষ সহ 3 জন গ্রেপ্তার হয় এবং তাদের মধ্যে ইনচার্জ এবং এই অস্থায়ী কর্মচারী 2 জন 7 দিন বাদে জামিনে মুক্তি পায়। এখনো পর্যন্ত ব্যাংকের তিনি কোষাধ্যক্ষ রাজা রায় এখনো জেলে রয়েছে এবং সেই ঘটনার পর থেকে অমিত ভদ্র মানসিক অবসাদে ভুগছিল। তার পরিবারের লোকজনের অভিযোগ সেই কোনোভাবে আর্থিক তছরূপের সঙ্গে যুক্ত নয়। ব্যাংকের যিনি ইনচার্জ তাকে জোর করে ওই ক্যাশ ভল্টের চাবি দিয়েছিল। তারপরে যিনি সিইও, যিনি যখন ব্যাংক পরিদর্শনে আসেন তখন এই আর্থিক তছরূপ ধরা পড়ে। তারপরে পুলিশে খবর দেওয়া হয় এবং পুলিশের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় এবং সেই সুইসাইড নোট যে উদ্ধার হয়েছে তাতে পরিষ্কার লেখা রয়েছে যে এই যে আর্থিক তছরূপের অভিযোগ, তার জন্য সে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিল এবং তার মায়ের উদ্দেশ্যে লিখেছেন যে তিনি কখনোই চুরি করেননি এবং কোনোভাবেই চুরি ঘটনার সঙ্গে যুক্ত নয়। সেই অনুশোচনা থেকে আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। ধন্যবাদ সমীরণ। প্রকাশ্য দিবালোকে জগদ্দলের আতপুর বাজারে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টার অভিযোগ, আহত এক। ঘটনা আকস্মিকতায় প্রকাশ্যে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তর, আহতের নাম মনোজ ধর, তিনি কাপড় ব্যবসায়ী। অভিযুক্ত জয়প্রকাশ সাহু একজন সবজি ব্যবসায়ী। অভিযোগ, এক সপ্তাহ আগে বেধুয়া ডোহরি পিকনিকে অশান্তির সূত্রপাত এবং এরপর থেকে অস্বাভাবিক ব্যবহার করতে থাকে জয়প্রকাশ। ঘটনার তদন্তে জগদ্দল থানার পুলিশ।